সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে ঢালিউডের গরম গরম দুটো গসিপস। প্রথমেই থাকছে রিলিজ পেয়ে গেছে জিনের টিজার, এক্সপেকটেশন যেটা ছিল সেটা কি ফুলফিল হলো আদৌ? এরপর থাকছে শাকিব খানের বীর মুভির সেকেন্ড সং রিলিজ পেয়ে গেছে, দিব সেটার একটা কুইক রিভিউ। প্রথমে আসে জিন মুভির কাছে। জিন মুভি কিন্তু বহুল আলোচিত একটা মুভি, বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবিটি মেক করা হয়েছে। এখন এই মুভির পোস্টারটা কিন্তু খুব ভালো বাজও ক্রিয়েট করেছিল এবং সবার মধ্যে এই ছবি নিয়ে একটা এক্সপেকটেশনও ক্রিয়েট হয়ে গেছে। বাট গতকাল জিনের টিজার সেই এক্সপেকটেশন লেভেলটা ছুঁতে পারেনি। জ্যাজ মাল্টিমিডিয়া হরর জনরা ডিফারেন্ট জনরা নিয়ে কাজ করছে, সেই জন্য এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করছি। বাট জ্যাজের কাছ থেকে জিন নিয়ে যেমনটা আশা করেছিলাম সেই আশাটা পূরণ হয়নি টিজারে। এখন এটা শুধু আমার কথা না, অডিয়েন্স হিসেবে অনেকের কাছেই মনে হয়েছে জিনের টিজারে ভৌতিক ব্যাপারটা মিসিং ছিল। ভয় লাগার যে বিষয়গুলো দরকার ছিল, যেই এলিমেন্টগুলো দরকার ছিল, সেগুলো টিজারে তেমন একটা ছিল না। এখানে পূজার চোখ বদলে যাওয়া ছাড়া আমরা তেমন কোনো ভ্যারিয়েশন দেখতে পাইনি। এছাড়া হরর মুভি হিসেবে কালার গ্রিডটা যদি আর একটু ডার্ক থিমের হতো তাহলে ভৌতিক ফিলটা আরও ভালো ক্রিয়েট হতো। এখন টিজার দেখে পুরো বিষয়টা বুঝে ফেলা তো সম্ভব নয়, তবে এখানে যাকে নিয়ে পুরো ঘটনা অর্থাৎ পূজা চেরি, সে যে অ্যাক্টিংয়ের দিক দিয়ে স্কিলফুল এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু এই ছবিতে তাকে কিভাবে ইউজ করা হয়েছে, ভৌতিক ব্যাপারটা তার মধ্য দিয়ে কীরকম প্রকাশ পাবে সেটা ডিপেন্ড করে পরিচালকের উপর। আশা রাখছি ট্রেলারে হয়তো আমরা এমন কোনো চমক দেখতে পাবো যেটা দিয়ে টিজারে যেই অপূর্ণতাটা রয়ে গেছে সেটা ফুলফিল হয়ে যাবে। এবার আসি বীর মুভির সেকেন্ড সং তোকে দেখলে শুধু একটি বার, এটা নিয়ে কথা বলতে। এই গানটা তো আজকে রিলিজ পেয়ে গেছে এবং এই গানটা একটা স্যাড রোম্যান্টিক কাওয়ালি সং। এখন এই গানটা কিন্তু অনেক কিছুই বলে দেয়, যেমন এখানে বোঝা যাচ্ছে বুবলি এখানে মোস্ট প্রবাবলি মিশা সদাগরের লাভ ইন্টারেস্ট। যদি তা না হতো তাহলে বুবলিকে নিয়ে তো এই মজলিসে বসে থাকতো না সে। তবে অন্যদিকে বুবলি এবং শাকিব খান একজন আরেকজনকে মন দিয়ে ফেলেছে, সো এখানে কিন্তু একটু টুইস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই গানে শাকিব খানের হাবসাব দেখে মনেই হচ্ছে সে মিশা সদাগরের আন্ডারেই কাজ করে, তা না হলে এরকম একটা প্রাইভেট গানের মজলিসে সে এক্সেসও পেত না, গান গাইতেও আসতো না। এখন তাদের এই ভালোবাসার পরিণতিটা কোন দিকে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। এখন গানটা কিন্তু ভালো ছিল, শাকিব খানকেও দেখতে ভালো লাগছিল, ফ্ল্যাশ ব্যাকে শাকিব বুবলি রোমান্টিক সিনগুলো ভালো ছিল, আর বুবলিকে এই মুভিতে হয়তো গ্রামের সহজ সরল মেয়ে হিসেবে দেখা যাবে, সেই অনুযায়ী তার গেট আপটাও কিন্তু ঠিক ছিল। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।